কাঞ্চনজঙ্ঘাতে দেখা যাচ্ছে একদম। আর এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, আর এদিকে সানরাইজ হচ্ছে, ওফ দেখার মতো। এত সুন্দর দৃশ্য, ভালোই তো লাগছে। তুমি এখানে থেকে যাও বুঝলে, চাপাটা তুলবে, সুন্দরই লাগছে বেশ দৃশ্যটা পরে। ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এখন সকাল 10টা বেজে গেছে, তো আমরা অলদারার থেকে বেরিয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা হচ্ছি। তো যাওয়ার পথে আমরা কিছু সাইট সিনও করবো, কালকে যেহেতু আমরা করতে পারিনি। এখান থেকে আমরা লামাহাটা যাব, ওখানে সাইট সিনগুলো করবো, পাইন ফরেস্টগুলো দেখবো, আরও মংপু আরও কয়েকটা জায়গা আছে, দাদা আমাদের ঘোরাতে নিয়ে যাবেন। দাদা আপনার নাম, আপনার নাম কে হ্যাঁ জি? মেরা প্রয়াস গুরু। আচ্ছা, দাদাকে সাথ মে হাম লোক যা রে হ্যায় আর দাদা কা নাম্বার, নাম আপনার নাম্বার বলিয়ে, ফোন নাম্বার। মেরা ফোন নাম্বার জিও কা 7908205602। আচ্ছা, ইয়া পে নাম্বার হ্যায়, এখানে নাম্বার আছে, নাম্বার আমি দাদা বলেও দিলেন। এখানে এলে দাদার সঙ্গে তোমরা ঘুরতেও পারবে, দাদা সাইট সিন করে দিচ্ছে আমাদের, বেশ ভালোই ভালোই দেখাচ্ছে সব। তো যাই হোক, এখন আমরা যাই, চলো যেতে যেতে আরো যেসব ভালো জায়গাগুলো দেখবো সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন আমরা এখানে একটা সাইট সিন করার জন্য জায়গা দাঁড়িয়েছি। এখানে উপরে লেখা রয়েছে আই লাভ সিটং বলে, আর রাস্তাটা খুব খাঁড়াই, মানে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে কীরকম উঁচু। এই মনিস্ট্রি দিচ্ছি পুরনো পুরনো, এখানে সব আর কি করা রয়েছে মন্দির টাইপের মনিস্ট্রিটা, কি সুন্দর এগুলো দেখতে, আমার খুব ভালো লাগে। এই মনিস্ট্রি ভেতরে এসেছি, সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে, একটা অনেক পুরনোই হবে। নিচটায় দাদা বলছেন ওখানটা যোগী ঘাট আছে, ওই নিচে মতো অনেক জায়গা। আমরা এখন এসেছি যোগী ঘাট, তো এখানে একটা ওয়াটারফল আছে, তো এখানটা দেখি যদি না বাজায় তো নামবো। ওই সাইডটা ওয়াটারফল আছে, এই সাইড দিয়ে ঘুরে ঘুরে নামার রাস্তা। এই যে এই দিক থেকে জলটা আসছে, পুরো জলের আওয়াজ পাচ্ছ? এটা হচ্ছে যোগী ঘাটে যোগী ওয়াটারফলস। জয়ী কেমন লাগছে? ভালো লাগছে? চলে আসবি তো, চল বস বস বস। ঠান্ডা ঠান্ডা চলে আসবে,
মজা লাগছে, হাতে 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 জলে হাতে এই জলগুলো এখান থেকে আসছে। এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ে ঘেরা চারপাশে গাছপালা ঘন জঙ্গল, দারুণ দারুণ লাগছে, ভাষায় বর্ণনা করা যাবে না, অসাধারণ। আর ওই হচ্ছে আমরা ওই ব্রিজ দিয়ে এসেছি, ওই জায়গাটাকে বলছি যোগীঘাট। भैया अभी आप हम कहाँ जाएंगे? अभी हम लोग ये मंगपू जो रविंद्र भवन है, हाँ हाँ, वहाँ पे जा रहा है। अच्छा, यहाँ से कितना टाइम लगेगा? आपका यहाँ से जोईघाट से मंगपू पहुँचने में मोटा मोटी 15 मिनट लगेगा, 20 मिनट का रास्ता है। अच्छा अच्छा ठीक। हमारा এখন মংপুতে এসেছি, এখানে রবীন্দ্র ভবন আছে আর এইখানে একটা ট্রি হাউস আছে, এখানে চাইলে মানুষ থাকতে পারে। এই সিঁড়ি আছে, সিঁড়িটা ঘুরে 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 উঠছে, এখানে থাকার ব্যবস্থা আছে। কি বিশাল বাড়িটা, বিশাল। এইখানে লেখা রয়েছে রবীন্দ্র ভবন মংপু। ট্রি হাউসটা দারুণ লাগছে, দারুণ। অসাধারণ, সিঁড়িটা ঘুরে ঘুরে নেমেছে। এই দিক দিয়ে আমরা ঢুকেছি আর এই পুরো এরিয়া নিচে আছে, আর এই হচ্ছে রবীন্দ্র ভবন, আর এই দিকটা মিউজিয়াম আছে। এখন এই রবীন্দ্র ভবনের ভিতরে এলাম, টিকিট কেটে ঢুকতে হলো মিউজিয়ামটা দেখার জন্য, পার হেড ₹25। তো এইটা হচ্ছে মিউজিয়ামটা আছে, এখন ভিতরটা যাই। এখানে কবিগুরু রবীন্দ্র ঠাকুরের একটা ঘর রয়েছে, তো ঠিক জানি না এখানে বসে হয়তো উনি পড়াশুনো করতেন। পরিবেশটা একটা অন্যরকম। এখানে ভেতরে ঢোকা এলাও নেই, তো নাম এখানে ঢুকিয়ে দিই। ওই দিক থেকে আমরা এলাম, এই দিকে একটা কক্ষ রয়েছে।
আমরা এখন রবীন্দ্রভবন থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা হয়তো লামাহাটার দিকে যাবো, আমি ঠিক জানি না, ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে নেবো। আচ্ছা, এই যে রুমটা আছে এখানে, আমি এখানে কাউন্টারে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম, ম্যাম বললেন যে পার ডে 5600 চার্জেস আছে, ম্যাক্সিমাম 4 হেড, তো চাইলে এখানে এসে কেউ একদিন কাটাতে পারে, খুব সুন্দর। রবীন্দ্রভবন থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, ওখানে ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার মধ্যে টুকটাক তুলেছি, পরে এখন জানতে পারলাম যে ওখানে তোলা যায় না, তারপরে আমি আর তুলিনি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন যাব হচ্ছে লামাহাটা, ওখানে দেখি পাইন ফরেস্ট কেমন আছে, ওখানে কি ঘুরবো, চলো যাওয়া যাক। এখন বাজে 2:10। ওয়েলকাম ওয়েলকাম টু লামাহাটা, আর দেখো পাইন ফরেস্ট। দেখো পুরো পাইন ফরেস্ট, এটা ভুতুড়ে টাইপের, চলো ভেতরে যাই গিয়ে দেখাচ্ছি। লামাহাটা ইকো পার্ক এসছি, এটা টিকিট কাউন্টার আছে, পার হেড 20 রুপিস লাগে। আর এখানে হ্যালো লেফট হ্যান্ড সাইড, সকাল 8টার থেকে শুরু হয় আর এদিকে বিকেল 5টা ক্লোজিং। লামাহাটা এখানে বেশ ভালো ঠান্ডা আছে, নতুন হোটেল এইরকম একটা ভিউ পাবে ফার্স্ট এন্ট্রিতে, টোটাল পাইন ফরেস্টগুলো এখানে রয়েছে। আমি এই উপরটায় গিয়েছিলাম ওই দিকটাতে, আর ওরা সব নিচে রয়েছে, উপরটা ঘুরে এলাম। মানে আমার খুব ইচ্ছা ছিল এই পাইন ফরেস্টটা ঘোরার, এত সুন্দর লাগে, বেশ ভৌতিক ভৌতিক যেরকম সিনেমায় দেখা না, মধ্যখান দিয়ে ধোঁয়া ধোঁয়া চলে যাচ্ছে, বেশ রাজ ফিল্মে যেরকম আছে স্পেশালি, ওই রকম একদম পুরো অ্যাটমসফিয়ারটা ওই রকম, দারুণ দারুণ লাগছে। ক্যামেরায় হয়তো ওই যে মেঘগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো আমাদের সামনে দিয়ে হালকা ধোঁয়া, অন্ধকার অন্ধকার, আর এতটাই ঘন গাছপালা যে ভেতরে লাইট পৌঁছো না, যার জন্য পুরো অন্ধকার একদম পুরো। এই লামাহাটা পার্কের মধ্যে এসে কত সুন্দর এখানে ফুল গাছ রয়েছে, সব এক জায়গায় করে সব রাখা। বাজে 3:20, আর আমরা এখন বেরিয়ে পড়েছি লামাহাটা থেকে, অসাধারণ পাইন ফরেস্ট আমরা দেখলাম। তো দাদা এখন বললেন এখান থেকে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে দার্জিলিং, তো আমরা এখন সোজা দার্জিলিংয়ের দিকে চলে যাব। একটু লেট হয়ে গেল, কিন্তু কি করা যাবে, সব জায়গাগুলি ঘুরে দেখতে দেখতে একটু সময় লাগলো, তো এখন আমরা সোজা ডাইরেক্ট দার্জিলিং।